আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা সবাই বেশ ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকে ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা বেশ কিছু অঙ্কের সমাধান করব। এর আগে আমরা প্রায় তোমরা আগের ক্লাসে আমরা প্রায় সমস্যা 8 পর্যন্ত সলিউশন করেছিলাম। আজকে আমরা সমস্যা 9 থেকে সমাধান শুরু করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে সমস্যা 9 থেকে সমাধান শুরু করি। তো আমাদের সমস্যা 9-এ এখানে দেওয়া আছে, মেয়াদ না থাকলে বা অগ্রিম বন্ডের মূল্য নির্ণয়। আমাদের কিছু কিছু বন্ডে মেয়াদ থাকে না, তো যেসব বন্ডের মেয়াদ বা বছর উল্লেখ থাকবে না সেটাকে আমরা বলি চিরস্থায়ী বন্ড। এবং সেক্ষেত্রে আমাদের চিরস্থায়ী বন্ডের সূত্র যেটা সেটা মুখস্থ রাখতে হবে। তোমরা দরকার হলে শিটটা বের করো, শিটে চিরস্থায়ী বন্ডের যেখানে সূত্র আছে সেটা দেখে নাও, সে অনুসারে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। তো আমাদের এখানে দুইটা কোম্পানির অপরিশোধযোগ্য বন্ডের প্রাসঙ্গিক তথ্যাবলী নিম্নরূপ দেওয়া আছে। বন্ড এ এবং বন্ড বি এর আমরা কিছু তথ্য দেখছি এখানে। বন্ড এর অভিহিত মূল্য 1 লক্ষ দেওয়া আছে এবং কুপন সুদের হার 12% দেওয়া আছে। এরপর দেখতেছি আমরা প্রত্যাশিত আয় 14%। এভাবে দেখছি বন্ড বি এর অভিহিত মূল্য 1000, কুপন সুদের হার 15% এবং প্রত্যাশিত আয় 18%। এখন আমরা এই কোম্পানি বন্ডের মূল্য চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে আমরা ভিবি ইজ ইকাল টু আই প্লাস সরি আই ডিভাইডেড বাই কেডি জানি। তো আই আমাদের সুদ, তোমরা জানো যে সুদ বের করতে হলে আমাদের যেটা অভিহিত মূল্য থাকবে বা লিখিত মূল্য থাকবে এখানে আমরা দেখতেছি যে আমাদের সুদটা প্রথমে বের করে নিতে হবে। তো তোমরা জানো যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের সুদের মোট পরিমাণ বের করানো লাগে, নট সুদের হার। তো সুদের পরিমাণ বের করতে হলে আমাদের প্রশ্নে যেটা অভিহিত মূল্য দেওয়া আছে, আমাদের প্রশ্নে অভিহিত মূল্য দেওয়া আছে 1000, আমরা অভিহিত মূল্য 1000 লিখলাম ইন্টু আমাদের সুদের হার দেওয়া আছে কত, 12%। তাহলে 1000 কে 12% দিলে আমাদের মোট সুদের পরিমাণ হয় 120, আমরা সেটা 120 লিখেছি। এবং প্রত্যাশিত আয়ের হার যেটা আমাদের কেডি, তো কেডি আমাদের দেওয়া আছে 14%, আমরা 14% লিখেছি। 14% সমান সমান 0.14, তাহলে 120 কে 0.14 দিয়ে আমি যদি ভাগ দিই তাহলে আমরা পাই 857.14 টাকা। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে এই কোম্পানির বন্ডের মূল্য। সেম আমরা বি কোম্পানির বন্ডের মূল্য যখন বের করব তখন আমাদের ভিবি সমান সমান আই ডিভাইডেড বাই কেডি। ভি কোম্পানির আমরা দেখি অভিহিত মূল্য 1000, আমরা 1000 লিখেছি এবং ভি কোম্পানির কুপন সুদের হার দেওয়া আছে 15%, এই জন্য আমরা এখানে 15% লিখছি। তো এটা আমার সুদ দাঁড়ালো 150, এই জন্য আই ইজিক্যাল টু 150 লিখেছি। আর কেডি হচ্ছে হলো আমাদের জানি যে আমাদের প্রত্যাশিত আয় বা প্রয়োজন আয়ের হার যেটা থাকে সেটাকে কেডি বলে। তো কেডি আমাদের এখানে দেওয়া আছে বি কোম্পানির 18%, তাহলে 18% ইজিক্যাল টু 0.08। এরপর আমরা 150 আয়ের মান বসাইছি, কেডির মান 0.18 বসাইছি, তাহলে আমাদের বি কোম্পানির বন্ডের মূল্য দাঁড়ায় 833.33 টাকা। তো তোমরা এভাবে সেম আমাদের যে হোমওয়ার্ক 10 নাম্বার রয়েছে সেই অঙ্কটা বাসে করার চেষ্টা করবে। তাহলে এই সূত্রটা আমরা কি জানলাম, যখন চিরস্থায়ী বন্ড বন্ডের কোনো মেয়াদ থাকবে না তখন আমরা এই সূত্র ইউজ করব। অর্থাৎ প্রশ্নে তুমি যদি সময় না দেওয়া থাকে, এন না দেওয়া থাকে, প্রশ্নে তার সরাসরি বলে দিবে না যে এটা তোমার চিরস্থায়ী বন্ড। তুমি যদি সেখানে দেখো যে বছরের কথা উল্লেখ নাই, সময়ের কথা উল্লেখ নাই বন্ডের, তখন তোমাকে এটা ধরে নিতে হবে চিরস্থায়ী বন্ড, এবং সেক্ষেত্রে তুমি ভিবির এই সূত্র ইউজ করবে। তো এবার আসো আমরা হচ্ছে হলো আমাদের 11 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। মূলত আমরা এই 11 নম্বর সমস্যাতে যে শূন্য কুপন বন্ড বা জিরো কুপন বন্ড, যে বন্ডের সুদের হার থাকবে না, অর্থাৎ প্রশ্নে যদি সুদের হার না থাকে তাহলে আমরা মনে করে নিব এটা হলো জিরো কুপন বন্ড, কারণ জিরো কুপন বন্ডে কোনো সুদ দেওয়া হয় না। তখন সেক্ষেত্রে আমরা জিরো কুপন বন্ডের যে সূত্র জানি সেটা ইউজ করব। তো যাই হোক, 3টি শূন্য কুপন বন্ডের প্রাসঙ্গিক তথ্যাবলী নিম্নরূপ। আমাদের 3টা কোম্পানি দিয়েছে, এ বি এবং সি। এবিসির প্রত্যেকটার হলো ফেস ভ্যালু কত, যেটা আমরা জানি যে ফেস ভ্যালু সেটাই হলো আমাদের ম্যাচুরিটি ভ্যালু, অর্থাৎ এমভি। এখানে মেয়াদকাল দেওয়া আছে এবং প্রয়োজন আয়ের হার দেওয়া আছে। দেখো প্রশ্নটাতে আমরা কোথাও কিন্তু কুপন সুদের হার দেখতেছি না, প্রয়োজন আয়ের হারটাকে তো কেডি দ্বারা প্রকাশ করে। তাহলে আমাদের যদি কুপন সুদের হার না দেওয়া থাকে তাহলে আমরা মোট সুদের পরিমাণ কিভাবে বের করব? তাহলে যেহেতু কুপন সুদের হার দেওয়া নেই তাহলে আমরা এটা মনে করে নিলাম জিরো কুপন বন্ড। এখন প্রত্যেকটা বন্ডের বর্তমান বাজার মূল্য নির্ণয় করো। আমরা লিখছি এই কোম্পানি বন্ডের মূল্য ভিবি ইজ ইকাল টু, তাহলে তোমরা শিটে দেখতে পারো জিরো কুপন বন্ডের সূত্রটা আমরা শিখেছিলাম, এমভি ডিভাইডেড বাই 1+KD ব্র্যাকেট পার্ট টু দি এন। এখানে আরভি লেখার দরকার নাই, তবে এমভি বা আরভি যে কোনো একটা লিখলেই হবে, আমরা এমভি যেহেতু শিখছি তোমরা সরাসরি এমভি লিখবা। এখন আমরা এখানে
এখানে ম্যাপ প্রতি মূল্য এগুলো না লিখলে হবে, সরাসরি এখানে লিখে তুমি এমবি ইজ ইকাল টু তোমার যেটা অভিহিত মূল্য সেটাই হলো এমবি। আমরা জানি যে ফেস ভ্যালু যেটা এমবি সমান সমান এমবি হয়, এই জন্য আমরা এমবি ইজ ইকাল টু 1000 লিখলাম। প্রয়োজন আয়ের হার কেডি ইজ ইকাল টু আমাদের 15%, তাহলে 0.15 আসবে। আর মেয়াদ দেওয়া আছে কত, এন ইজ ইকাল টু 10 বছর। তাহলে আমরা এমবির মান এখানে 1000 লিখলাম, 1+ কেডির মান 0.15 লিখছি, ব্র্যাকেট ক্লোজ করে দিছি, এন এর মান 10 বছর। এভাবে আমরা এই কোম্পানি বন্ডের মূল্য 1000 লিখলাম এখানে, তারপর এটা আমরা ক্যালকুলেটারে টিপলে 4.046 পাই। তারপর 1000 কে 4.046 দ্বারা ভাগ করলে 247.16 টাকা পাই। এভাবে আমরা এই কোম্পানি বের করেছি। বি কোম্পানির সেম, বি কোম্পানির বন্ডের মূল্য ভিবি ইজ ইকাল টু, এখানে আরবি লিখবে না, এখানে এমবি লিখবা, 1+ KD ব্র্যাকেটে পার্ট টু দিয়ে। তাহলে বি কোম্পানির অভিহিত মূল্য কত দেওয়া আছে, 1000। আমরা দেখো বি কোম্পানির এই এখানে আরবি না লিখে এমবি লিখবে, এমবি ইজ ইকাল টু 1000। প্রয়োজন আয়ের হার কেডি, এই যে দেখো বি কোম্পানির প্রয়োজন আয়ের হার 13% দেওয়া আছে, এই জন্য আমরা এখানে কেডি ইজ ইকাল টু 13% ইজ ইকাল টু 0.13 লিখেছি। এবং মেয়াদ কাল এন ইজ ইকাল টু আমরা দেখি বি কোম্পানির মেয়াদ হচ্ছে 8 দেওয়া আছে, তাহলে আমরা এন ইজ ইকাল টু 8 বছর লিখেছি। তাহলে এখন এই মান বসাচ্ছি, আর ভির জায়গায় আমরা এমবি ইজ ইকাল টু 1000, 1000 লিখলাম, 1+ কেডির মান 0.13, 0.13 লিখছি, এন এর মান 8, 8 লিখলাম, পরে 1000 আছে। এটাকে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটার আমরা পাই 2.658, 1000 কে 2.658 দ্বারা ভাগ করলে আমরা পাই 376.22। সেম এভাবে সি নম্বরটা করছে, সি নম্বরটা তোমরা নিজেরা দেখে নিবে, নিজেরাই পারবে। তো অনুরূপ তুমি 12 নম্বর হোমওয়ার্কটা করবে। তো এখন আসো আমরা হলো একটা বোর্ডের প্রশ্ন সলিউশন করি। তো এটা আসছে এখানে সিলেট বোর্ড 2016। তাহলে আসো আমরা দেখি, এখানে লিখছে জনাব রাসেল দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে তার কষ্টার্জিত সঞ্চয় লাভজনক খাতে বিনিয়োগ করতে চান। তিনি বাজার যাচাই করে দুটি বন্ডের সন্ধান পান, অর্থাৎ সে ধরে নাও সৌদি আরবে ছিল, সৌদি আরব থেকে অনেক টাকা নিয়ে আসছে, নিয়ে আসার পর সে ভাবছে যে বাজারে থেকে বন্ড কিনবে, কারণ বন্ডে বিনিয়োগ করলে সে বন্ড থেকে কি আবার পাবে, সুদ পাবে, তোমরা জানো সেটা তার এক ধরনের ইনকাম। তো এই সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ, আমাদের দুইটা বন্ড দেওয়া আছে, একটা হলো এম বন্ড আর একটা হলো কিউ বন্ড। এম বন্ডের অভিহিত মূল্য যেটাকে বলি আমরা ফেস ভ্যালু বা ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে 1000 টাকা, আর কিউ বন্ডের এমবি মূল্য 500 টাকা। এম বন্ডের কুপন সুদের হার দেওয়া আছে 14%, আর কিউ বন্ডের কুপন সুদের হার দেওয়া আছে 11%। আর এম বন্ডের কিন্তু মেয়াদ দেওয়া নাই, তার মানে মেয়াদ দেওয়া না থাকলে এটা আমরা ধরে নিব, যদি মেয়াদ না থাকে তাহলে ওটা কি বন্ড বলে, চিরস্থায়ী বন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এই বন্ডের এম বন্ডের বর্তমান মূল্য বের করতে চাই, তখন কিন্তু এখানে চিরস্থায়ী বন্ডের সূত্র বের করতে হবে। তোমাদের কিছুক্ষণ আগে বললাম না যে প্রশ্নে কিন্তু বলে দেওয়া থাকবে না যে এটা তুমি চিরস্থায়ী বন্ড বা শূন্য কুপন বন্ড বা নর্মাল বন্ডের সূত্র ব্যবহার করবে, প্রশ্ন পড়ে তোমাকে দেখে নিতে হবে। তো যেহেতু মেয়াদ নেই তাহলে আমরা এটা ধরে নিলাম চিরস্থায়ী বন্ড, আর কিউ এর ক্ষেত্রে মেয়াদ হচ্ছে 5 বছর। জনাব রাসেলের প্রত্যাশিত আয়ের হার 10%, অর্থাৎ এই 10%টা আমরা কেডি বললাম। এখন উদ্দীপকে বর্ণিত কিউ বন্ডের মূল্য নির্ণয় করো। তাহলে কিউ বন্ডের কিন্তু সবকিছুই দেওয়া আছে, তাহলে কিউ বন্ডের আমরা স্বাভাবিকভাবে যে প্রথম সূত্রটা জানি সেটা ইউজ করো। তাহলে কিউ বন্ডের বর্তমান মূল্য আমরা সূত্রটা জানি, ভিবি ইজ ইকাল টু আই ইন্টু 1-1/(1+KD) পার টু দি এন ডিভাইডেড বাই কেডি প্লাস এমভি 1+KD পার টু দি এন। এখন এখানে আমরা আই ইজ ইকাল টু সুদের পরিমাণটা বের করব। তো কিউ বন্ডের ম্যাচুরিটি ভ্যালু আমরা জানি 500, তাহলে আমরা 500 × কিউ বন্ডের কুপন সুদের হার 11% দেওয়া ছিল, এই জন্য 11% দিলাম আমরা, যে 55 টাকা আমরা সুদের পরিমাণ পেলাম। এখন ম্যাচুরিটি ভ্যালু আমাদের কিউ বন্ডের দেওয়াই আছে 500, তাহলে আমরা এমবি ইজ ইকাল টু সরাসরি 500 লিখতে হবে, এখানে পরিশোধ মূল্য বা এরকম কোনো কিছু লেখার দরকার নেই। আর এন ইজ ইকাল টু 5 বছর, এই যে দেখো এন ইজ ইকাল টু 5 বছর লিখেছি আমরা। আর কেডি ইজ ইকাল টু আমাদের এই যে বলে দিছে প্রত্যাশিত আয়ের হার 10%, ইজ ইকাল টু 10% লিখেছি আমরা। তাহলে ভিবি ইজ ইকাল টু মান কত, এখন আমরা মানগুলো বসিয়ে দিয়েছি, আয়ের মান 55 পেয়েছি আমরা, 1-1/(1+KD), কেডির মান 10% মানে এখানে সমান সমান 0.10 করে দিবে তোমরা, এখানে ভুল করে করা হয়নি, তাহলে 0.10 ব্র্যাকেট ক্লোজ পার্ট টু দি 5 ডিভাইডেড বাই 0.10, কেডির মান কত, 0.10 লিখলাম, প্লাস এমবির মান আমরা কত পেয়েছি 500, সেটা 500 লিখবো, 1+ কেডির মান পেয়েছি আমরা 10%, মানে 0.10, 0.10 লিখলাম আমরা, পার্ট টু দি 5 করে দিয়েছি। এরপর 55 × এটাকে ক্যালকুলেশন করলে আমরা 3 দশমিক আমি প্রায় 6 ঘর পর্যন্ত নিয়েছি, তুমি 4 ঘর পর্যন্ত নিলেও হবে, এবং এটাকে তোমরা চাইলে 1- প্রথমে এই ঘরটাকে ভেঙে করলা, আমি যখন
টাইম ভিলম্বানির অঙ্ক ভেঙে ভেঙে করিয়েছে, তুমি ভেঙে ভেঙে করলেও হবে। তারপর এটাকে আমরা একবারে ক্যালকুলেশন করে 310.46 পেয়েছি, তাহলে আমরা পেলাম 518.95 টাকা কিউ বন্ডের বর্তমান মূল্য। এখন হচ্ছে হলো, যদি কিউ বন্ড থেকে অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ পাওয়া যায় তাহলে কোন বন্ডে অর্থ বিনিয়োগ করা উচিত এবং মন্তব্য করো। তো যাই হোক, আমরা আগে এই কোন বন্ডে বিনিয়োগ করব তার জন্য তো আমাদের আগে এখানে দুইটা বন্ড আছে, এম বন্ড এবং কিউ বন্ড, দুইটা বন্ডেরই বর্তমান মূল্য বের করতে হবে। তাহলে আমরা আগে এম বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করব। বলছে যে বিনিয়োগযোগ্যতা যাচাই করতে হলে উভয় বন্ডের পিভি নির্ণয় করতে হবে, এম বন্ডের মেয়াদ নেই তাই চিরস্থায়ী বন্ড। এই যে দেখো, আমি বললাম না যে এম বন্ডের কিন্তু কোনো মেয়াদ নেই, তাহলে এম বন্ডটা আমরা চিরস্থায়ী বন্ড ধরলাম। তাহলে চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে এম বন্ডের বর্তমান মূল্য ভিভি ইজিক্যাল টু, আমরা সূত্র জানি আই ইজিক্যাল টু কেডি, আই ইজিক্যাল টু সুদের পরিমাণ। আমরা এই যে এম বন্ডের সুদের পরিমাণ বের করতে গেলে 1000 × 14% লিখতে হবে, তাই লিখছে 1000 × 14% 140 টাকা, আর কেডি তো উভয় ক্ষেত্রে 10%। তাহলে আয়ের মান 140 লিখছে আর কেডির মান 0.10, তাহলে আমরা পাইলাম কত, 1400 টাকা এম বন্ডের বর্তমান মূল্য পেলাম। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে একটা সূত্র বলে দিছে, যদি কিউ বন্ড থেকে অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ পাওয়া যায়, তাহলে কিউ বন্ড থেকে যখন তুমি অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ পাবা তখন কিন্তু তোমার কিউ বন্ডেরও বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। কারণ অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ পেলে এখানে কিন্তু এম চলে আসবে, অর্থাৎ বছরে কতবার, 6 মাস পর পর হলে বছরে 2 বার, তাহলে তোমাকে 2 দিয়ে এটা ক্যালকুলেশন করে কিউ বন্ডের আগে বর্তমান মূল্য বের করে নিতে হবে। তো আমরা একটু দেখি কিউ বন্ডের বর্তমান মূল্য অর্ধবার্ষিক সুদের ক্ষেত্রে, ভিভি ইজিক্যাল টু আই ডিভাইডেড বাই 2। আমি বলেছিলাম যে এম যদি আসে, আমাদের যেসব জায়গায় আয় আছে তার নিচে 2 দ্বারা ভাগ হবে, এবং কেডি যেখানে আছে তার নিচে 2 দ্বারা ভাগ হবে, এবং এন এর সঙ্গে 2 গুণ হবে। কারণ এম এর সঙ্গে এন এর সাথে এম গুণ হয় না, যদি 4 আসতো তাহলে আয়ের নিচে 4 দ্বারা ভাগ হতো, মানে সেম আমরা অর্থের সময় মূল্য অঙ্কে যেভাবে করছি সেই। তাহলে আমরা 2 দ্বারা ভাগ দিলাম, 1 - 1, 1 + কেডি, কেডি আছে তাহলে কেডির নিচে 2 দ্বারা ভাগ হবে, যেহেতু অর্ধবার্ষিক সুদ, তাহলে এন এর সঙ্গে 2 গুণ করলাম। এখানেও কেডি আছে, কেডির নিচে 2 দ্বারা ভাগ দিলাম, উপরে জাস্ট এমভি লিখবা, এখানে ডাবল করা হয়েছে, আরবি লেখার দরকার নাই। 1 + কেডির নিচে আমরা 2 দ্বারা ভাগ দিলাম এবং এন এর সাথে 2 গুণ করলাম। এরপর আয়ের মান আমরা 55, এটা তো আমরা আগে থেকেই দেখো, এই যে 500 × 11% আয়ের মান 55, আগের রিকোয়ারমেন্ট আমরা বের করেই রাখছি, এই জন্য আমরা আয়ের মান 55/2 লিখছি, গুণ 1 - 1, 1 + আমাদের কেডির মান 10%, তাহলে 0.10 হবে, ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট ক্লোজ, তারপর এন এর মান আমাদের 5 বছর, 5 × 2, তারপর এই কেডির মান 0.10 ডিভাইডেড বাই 2, এমভির মান আমাদের 500, কারণ কিউ বন্ডের আমাদের অভিহিত মূল্য দেওয়াই আছে 500। তাহলে আমরা এখানে 500 লিখলাম, 1 + 0.10 ডিভাইডেড বাই 2, তো আমরা এখানে এন এর মান আমাদের 5 বছর, 5 × 2 লিখছি আমরা, তার 55কে 2 দ্বারা ভাগ দিলে আমরা 27.5 পাই। 1 - আমরা এখানে 1 উপরে লিখছি, 1 + 0.10কে 2 দ্বারা যদি ভাগ দিই আমরা 0.05 পাই, এই 0.05 লিখছি, আর 5 × 2 = 10 হয়, 0.10কে 2 দ্বারা ভাগ দিলে আমরা 0.05 পাই, এই জন্য 0.05 লিখেছি। এরপর 500 আছে, যেটা 500 লিখেছি, 1 + সেম 0.10কে 2 দ্বারা ভাগ দিলে 0.05 ব্রাকেট ক্লোজ, 5 × 2 = 10। 27.5 আছে, এটাকে ক্যালকুলেশন করে আমরা 7.721 735 পাই, এবং এটাকে আমরা ক্যালকুলেশন করে পাই 306.96। এরপর ক্যালকুলেশন করে আমরা 519.31 টাকা পাই। এখন এই অঙ্কতে, একটা বোর্ডের অঙ্কতে আমাদের একটা জিনিস ভুল করেছে, যে কোন বন্ডে অর্থ বিনিয়োগ করা উচিত এরকম ধরনের ডিসিশন দিতে গেলে তোমার সেই অঙ্কে অবশ্যই বাজার মূল্য থাকতে হবে, বাজার মূল্য না থাকলে তুমি ডিসিশন দিতে পারবে না কখনোই। তো যেহেতু এই প্রশ্নে বাজার মূল্য দেওয়া নাই, এটা প্রশ্নেই ভুল করছে, এই জন্য আমরা কিন্তু এখানে এই বলেই দিছি যে বিশেষ দ্রষ্টব্য বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য বাজার মূল্য প্রয়োজন, যা অঙ্কে উল্লেখ নেই, এই জন্য কিন্তু এই অঙ্কটা আমরা করতে পারছি না। তো এটা হচ্ছে হলো আমাদের 16 নম্বর অঙ্ক। আমরা একটু আমাদের এবার 17 নম্বর অঙ্কটাতে যাই, 17 নম্বর অঙ্কে কি বলা আছে, যেটা কিনা আমাদের সমস্যা 15, শীত 15, দিনাজপুর বোর্ড 2016 সালে এসেছিল। দেখো এখানে লেখা আছে, বিটাফোন লিমিটেড 5 বছর মেয়াদি 1000 টাকা অভিহিত মূল্যের 10% কুপন বন্ড ইস্যু করে। মিস্টার নাহিন প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে বিটাফোন লিমিটেড এর বন্ডে আবেদন করে এবং তিনি 5টি বন্ড পেয়ে যান। বিটাফোন নামে একটা কোম্পানি বাজারে যারা বন্ড ছাড়ে, নাহিন নামে এক ব্যক্তি
যে ওই বন্ড কেনার জন্য আবেদন করে এবং 5টা বন্ড পায়। উল্লেখ্য, বর্তমান বাজারে সুদের হার 5%। অন্যদিকে নীলু 7 বছর মেয়াদে 10,000 টাকা অভিহিত মূল্যের 9% কুপন বন্ড ইস্যু করে। নীলু না মানে আরেকজন আয়া। আবার আতিয়া লিমিটেড 8 বছর মেয়াদে 1,000 টাকা অভিহিত মূল্যের 20% কুপন বন্ড ইস্যু করে। উদ্দীপকে উল্লিখিত বিটাফোন লিমিটেড এর বন্ডটি যদি জিরো কুপন বন্ড হয় তাহলে বন্ডের অন্তর্নিহিত মূল্য কত? অন্তর্নিহিত মূল্য বলতে বন্ডের আমাদের বর্তমান মূল্য বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে বিটাফোন লিমিটেড দেখি, তো আমরা জিরো কুপন বন্ডের যে অন্তর্নিহিত মূল্য আমরা সেটা দেখি। তো এখানে ভিবি ইজ ইকাল টু এমভি, আমাদের বিটাফোনের অভিহিত মূল্য দেওয়া আছে কত, ম্যাচুরিটি ভ্যালু। আমাদের খেয়াল করতে হবে যে জিরো কুপন বন্ডের সূত্রটা আমরা জানি, এমভি ইজ ইকাল টু 1+KD/n। তাহলে আমরা এমভি ইজ ইকাল টু 1+KD/n লিখেছি। এখানে নোমান কোম্পানি ভুল করে লেখা হয়েছে, এখানে লিখতে হবে বিটা কোম্পানির বন্ডের মূল্য। আচ্ছা, এখন বিটা কোম্পানির এমভি কত সেটা দেখতে হবে। তাহলে বিটা কোম্পানি 1,000 টাকা অভিহিত মূল্য, তাহলে যেটাই অভিহিত মূল্য সেটাই আমরা জানি এমভি। তাহলে এমভি ইজ ইকাল টু 1,000 টাকা। আর কেডি ইজ ইকাল টু কত আমি দেখি এখানে, যে উল্লেখ্য বর্তমান বাজারে সুদের হার 15%। এই যে সুদের হার 15% যেটা ধরেছে সেটাই আমাদের কেডি ধরতে হবে 15%। আর এন ইজ ইকাল টু কত? 5 বছরে, 5 বছর ধরেছে। যদিও এখানে এই যে 10% কুপন বন্ড ইস্যু করে বলা আছে, কিন্তু আমাদের ধরে নিতে হবে, বলেছে উদ্যোগকে উল্লেখিত বন্ডটি যদি জিরো কুপন বন্ড হয়, তার মানে তোমাকে মনে মনে ধরে নিতে হবে যে এই বন্ডটা জিরো কুপন বন্ড। তাহলে জিরো কুপন বন্ড হলে আমাদের যে এই 10% সুদ প্রশ্নে বলা আছে, তাহলে আমাদের ধরে নিতে হবে, কারণ জিরো কুপন বন্ডে তো কোনো সুদ থাকে না, তাহলে ধরে নিতে হবে যে এটার কোনো সুদ নাই। তাহলে এটাকে আমরা সুদ নাই ধরলাম, তাহলে আমরা কেডি ধরবো কি? কেডি তো আমাদের প্রশ্নে লাগবে, তখন কেডি আমাদের প্রত্যাশিত হার বা প্রয়োজনীয় আয়ের হার এগুলো কোনো কিছুই দেওয়া নাই, তাহলে আমাকে এই বর্তমান বাজারে সুদের হার যেটা দেওয়া আছে সেটাই আমাকে কেডি ধরে নিতে হবে। আচ্ছা, এরপর আসো আমরা হলো, এটা গেল উদ্যোগকে উল্লেখিত নীলি নীলু ও আতিয়া লিমিটেড এর বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো এবং কোনটি অধিহারে অবহারে বিক্রি হবে তার কারণ বিশ্লেষণ করো। তো আমরা এখানে নীলু লিমিটেড এর বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করছি। তাহলে নীলু লিমিটেড এর বন্ডের অর্থ অন্তর্নিহিত মূল্য বা বর্তমান মূল্য নির্ণয় করতে গেলে ভিভি ইজ ইকাল টু, তোমরা এই সূত্রটা জানো। এখন নীলুর আমরা ইনফরমেশনে যাই, নীলু কি করছে, 7 বছর মেয়াদে 10,000 টাকা অভিহিত মূল্যের 9% কুপন বন্ড ইস্যু করছে। তাহলে এখানে এই নীলুর ক্ষেত্রে আমাদের ম্যাচুরিটি ভ্যালু বা এমভি কত? 10,000 টাকা। তো এই জন্য আমরা লিখেছি এমভি ইজ ইকাল টু 10,000 টাকা। তাহলে এখন আমাদের এই অঙ্কে সুদের পরিমাণ বের করা লাগবে। তাহলে আই ইজ ইকাল টু ম্যাচুরিটি ভ্যালু 10,000 ইন্টু সুদের পরিমাণ কত, অভিহিত মূল্যের 9% কুপন বন্ড ইস্যু করে। তাহলে নীলুর অঙ্কের ক্ষেত্রে 9% কুপন বন্ড, তাহলে আমরা এখানে ইন্টারেস্ট হলে আমাদের ম্যাচুরিটি ভ্যালু ইন্টু 9% দিয়ে আমরা ইন্টারেস্ট পেলাম 900 টাকা। আর এটা কয় বছর মেয়াদি বলে দিছে নীলুর? 7 বছর মেয়াদি। এই জন্য আমরা দেখো এন ইজ ইকাল টু 7 বছর লিখেছি। আর কেডি ইজ ইকাল টু 15%, এটা আমাদের ওই যে বর্তমান বাজারে সুদের হার যেটা, এটাই আমাদের হচ্ছে হলো কেডি। কেডি ইজ ইকাল টু 15% লিখছে, ভিবি ইজ ইকাল টু আমাদের হার। তাহলে আমরা এই ভিবি ইজ ইকাল টু আই ইন্টু এরভাবে সূত্র লিখেছি, সূত্র আয়ের মান 900 তোমরা জানোই। তারপর 1 - 1+KD, কেডির মান 15%, এখানে সঙ্গে সঙ্গে তোমরা সমান সমান দিয়ে 0.15 দেখাবা, তাহলে 0.15 ব্র্যাকেট। আর এন এর মান কত? 7 লিখবা। আর কেডির মান 0.15+ এমভির মান এখানে 10,000, আমরা 10,000 বসিয়েছি, তারপর সেম বসেছে, এভাবে ক্যালকুলেশন করে 7,500 3.75 টাকা পেয়েছি। তোমরা এভাবে ক্যালকুলেশন করে ফেলবা, তাহলে নিজেরাই পারবা। আর আতিয়া লিমিটেড এর বর্তমান মূল্য নির্ণয় করো, তাহলে সেম তুমি আতিয়া লিমিটেড 8 বছর মেয়াদি 1,000 টাকা অভিহিত মূল্যের 20% কুপন বন্ড ইস্যু করে। আতিয়ার ক্ষেত্রে তুমি এই সূত্রটা সেম লিখবা, আর সেক্ষেত্রে তখন তোমার আতিয়ার ক্ষেত্রে এই আতিয়ার যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এখান থেকে তুমি এমভিআই কেডি সবকিছু ক্যালকুলেশন করে এটা বাসায় করার চেষ্টা করবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, তোমাদের সকলের জীবনের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।